বলছেন মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। মহৎ চৈতন্য চরিতামৃত বলছেন মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। যতক্ষণ পর্যন্ত আপনি সদ্গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত না হচ্ছেন ততক্ষণ সংসার বন্ধন কৃষ্ণ ভক্তি হওয়া দূরের কথা, সংসার বন্ধনই ক্ষয় হবে না। এই জন্য মহতের কোবরা করুণা পেতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে আর হরিভক্তের চরণের ধুলিতে গড়াগড়ি যেতে হবে। বৈষ্ণব চরণ রেণ ভূষণ করিয়া তন, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, ভূষণ মানে কি গো? ভূষণ মানে কি মায়েরা বলুন? অলংকার। আমরা যেমন সুন্দর বা সুন্দরী হওয়ার জন্যে অঙ্গে কত ভূষণ কত অলংকার পরি, কিন্তু ওই ভূষণে তো বাইরে সুন্দর হয় অন্তর তো সুন্দর হয় না। আর বাইরের ভূষণ পরলে অহংকার হয়, তাই না? আমি কত সুন্দরী, বিশ্ব সুন্দরী, বিউটি পার্লারে সাজি, ওই সৌন্দর্য তো আমার নিতাই গৌরকে পাগল করা যাবে না গো। যারা বাইরের অলংকারে সাজে, কার জন্য সাজে জানি না, কিন্তু আমাদের সাজতে হবে সেই সাজে, যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, আমার রাধা মাধব খুশি হয়, বৈষ্ণব গুরু খুশি হয়, আমাদের সেই সাজে সাজতে হবে। নিতাই গৌর হরি বল। যখনই আপনি তিলকমালার অলংকারে সাজবেন তখনই বৈষ্ণবের দৃষ্টি আপনার প্রতি পড়বে। বাহ কি সুন্দর, ওই যে কৃপা দৃষ্টি হয়ে গেল, একবার তাকালেই হয়ে গেল কৃপা। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, এই জন্যে যদি আমরা সুন্দর হতে চাই, অন্তরকে সুন্দর করতে চাই, তাহলে বৈষ্ণবের চরণ ধুলাকে অঙ্গে ভূষণ করতে হবে, মাথায় মাখতে হবে, গায়ে মাখতে হবে। ভগবানের চরণধুলির থেকেও বৈষ্ণবের চরণধুলি বেশি শক্তিশালী, ভগবানের প্রসাদের থেকেও ভক্তের বৈষ্ণবের প্রসাদ আরো বেশি শক্তিশালী। যদি বলেন কেন, ভগবানের বাড়ি কোথায় জানেন আপনারা? বলতে পারবেন কেউ ঠিকানা? কি গো বলুন, মায়েরা বলুন ভগবানের বাড়ি কোথায়? কেউ বলবেন বৃন্দাবন, কেউ বলবেন বৈকুণ্ঠ, ওনার বাড়ি ঘর নাই। আছে, নারদকে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, কোথায় থাকি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে বসে আমার ভক্ত আমার নামগুণ কীর্তন করি, আমি সেইখানেই অবস্থান করি, সেটাই বৃন্দাবন। হ্যাঁ গো, এই যে আজকে এখানে হরি কথা হচ্ছে, হরিভক্তের আগমন হয়েছে, এটাই বৃন্দাবন। তারপর বলছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তার মানে ভক্তের হৃদয় মন্দির হল গোবিন্দের বসতিস্থল, সদা ওখানে বিশ্রাম করেন বৈষ্ণবের হৃদয়ে। এই জন্য আপনি যদি বৈষ্ণবের সেবা করেন তাহলে একসঙ্গে ভগবান এবং ভক্ত বৈষ্ণবের সেবা হয়ে গেল। ঘরে যখন ঠাকুরকে সেবা দিচ্ছেন, আপনার ঘরে বিগ্রহ আছে, কৃষ্ণ বা রাধা রানী কি নিতাই গৌর আছে,
সেবা দিচ্ছেন সেখানে তো তাদের সেবা হচ্ছে, আর বৈষ্ণবকে যদি সেবা দেন না তাহলে ভগবান এবং ভক্ত উভয় সেবাই হয়ে যাবে। কারণ বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন। হৃদয় গৌর হরি বল। নরোত্তম ঠাকুর বলছেন, জীবার উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি কেবল। বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখতে হবে। হ্যাঁ, কেউ যদি মান অভিমান ত্যাগ করে বৈষ্ণবের চরণধুলায় গড়াগড়ি দিতে পারে, ব্যাস হয়ে গেল। বলছে ভক্ত পদরজ, ভক্ত পদজল আর ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্তের চরণধুলি, ভক্তের চরণামৃত আর ভক্তের এটো প্রসাদ, এই তিনটি খুব শক্তিশালী। নরোত্তম ঠাকুরও বলছেন, ওই যে বললেন বৈষ্ণবের চরণ রেণু মস্তক ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত, বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর নহে কেহ বলবন্ত। আমরা কত জল পান করি গো, কত জলে স্নান করি, গঙ্গা যমুনা ত্রিবেণী কত জায়গায় ছোটাছুটি করছি তীর্থে স্নান করতে, কিন্তু নরোত্তম ঠাকুর তিনি বৈষ্ণবের চরণধুলিতে স্নান করছেন। বৈষ্ণবের পদধুলি, তারপরে তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আমরা গঙ্গায় গিয়ে যমুনায় গিয়ে স্নান করে তারপর তর্পণ করি, তাই না? পিতৃপক্ষে শেষে মাতৃপক্ষে তর্পণ করি, পিতৃতর্পণ মাতৃতর্পণ কত তর্পণ করি। আর নরোত্তম ঠাকুর গঙ্গায় যমুনায় স্নান করছেন না, বলছেন বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি। তা বৈষ্ণবের পদধুলিতে স্নান করার পরে তর্পণ করতে হবে তো, তর্পণ তর্পণ মোর বৈষ্ণবের নাম, স্নান করে উঠে বৈষ্ণবের নামে তর্পণ করছেন। কি কথা গো, এটা হলো অনুরাগে ভজন। অনুরাগ আনতে হবে ভিতরে, লজ্জা ঘৃণা মান অভিমান ত্যাগ করতে হবে। ওই যে প্রথমেই বলা হলো আমি অধম, হ্যাঁ রাধারানী নিজেকে ভাবছে আমি অধম। গৌর প্রেম সমুদ্রে ডুবতে গেলে অধম ভাবতে হবে, কাঙাল সাজতে হবে, কাঙাল না হলে হবে না। তাই আমার গৌর হরি সর্ব অবতারের অবতারী। হ্যাঁ গো, মনোযোগ দিয়ে শুনবেন, সামনে আসছে দোল পূর্ণিমা, গৌরাঙ্গের শুভ আবির্ভাব তিথি। তা গৌরহরির মহিমা শুধু তো তার প্রেমদানের কথা বলা হলো একটুখানি, কিন্তু গৌরহরি সব যুগে আসবেন না। ওই যে বলা হলো যে প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তারপরে বললেন ঘোর কলি পাপাচ্ছন্ন অন্ধকারময়, কিন্তু পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। এই পাপাচ্ছন্ন কলিযুগে আমার কলিযুগ পাবনাবতার গৌর হরি উদয় হলেন। ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে
চন্দ্র গ্রহণ ছিল, আপনারা তো সবাই জানেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, ওটা চন্দ্র গ্রহণ নয়, রাহু চাঁদকে গ্রাস করছে না। সবাই বলছে চন্দ্র গ্রহণ, বৃন্দাবন দাস ঠাকুর বললে না চন্দ্র গ্রহণ নয়, তাহলে কি? বলি কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, মানে আকাশের চাঁদের তো কলঙ্ক আছে তাই না? নিজের গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্ক চাঁদের হৃদয় দেখি, বলি নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক চাঁদের হৃদয় দেখে, কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। আকাশের চাঁদ ভাবলো যে কলঙ্ক চাঁদ উদয় হয়েছে নদিয়ার ভাগ্যাকাশে, আমার আর এখানে থাকা চলে না, লুকিয়ে গেল। দেখেছেন, তা গৌর সুন্দর উদিত হলেন, এই জন্য কলিযুগ ধন্য এবং কলিযুগের মানুষও ধন্য, কলির জীব ধন্য। সব কলিতে কিন্তু আমার গৌর হরি আসবেন না, মানে সত্য ত্রেতা দ্বাপর কলি পরপর এরকম আসবে। সত্য গেছে, দ্বাপর গেছে, ত্রেতা গেছে, দ্বাপর গেছে, কলিযুগ চলছে, এরপরে আবার সত্যযুগ আসবে, সত্যের পরে ত্রেতা আসবে, দ্বাপর আসবে, কলিও আসবে। কিন্তু ওই দ্বাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন না, এবং এর পরের কলিযুগে আমার গৌর হরিও আসবেন না। জয় নিতাই। এরকম এর পরে ২৮টা সত্যযুগ কত হবে, এরপরে ২৮টা সত্যযুগ কত হবে, ২৮টা ত্রেতাযুগ কত হবে, তারপরে ২৭টা ত্রেতা দ্বাপর যুগ কত হওয়ার পরে ২৮ নম্বর চারিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন। তারপরে তারপরে যে কলিযুগ, অর্থাৎ অষ্টাবিংশ চতুর্যুগের শেষে যে কলিযুগ, সেই কলিযুগে আবার আমার গৌর হরি আসবেন। ভাবুন, এই কলিযুগে আমরা আবার কতবার জন্মাবো, কারণ কলির বয়স তো বেশি হয় নাই, ৪৩,০০০ বছর কলির পরমায়ু, হিসাব করুন, ৪৩,০০০ বছর। তা কলির প্রথম সন্ধ্যায় আমার গৌর হরি এলেন, ৫,০০০ বছর আগে কৃষ্ণলীলা করেছেন, দ্বাপর যুগ গেছে ৫,০০০ বছর আগে, ৫,৫০০ বছর আগে, তাহলে ধরুন ৫,০০০ বছরই কলির বয়স হলো। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন ৫,৫০০ বছর হতে চলল, তারও আগে না হয় আরো ৫০০ বছর গেছে ধরে নিলাম, মানে ১,০০০ বছর কলিযুগ হলো বয়সটা। তা ১,০০০ বছর কেবল হলো, তাহলে আর কত বাকি থাকলো গো? ৪৩,০০০ বছর এই কলিযুগের পরমায়ু। তাহলে আমরা কতবার জন্মাবো, কতবার আসবো যাবো গো? কতবার শিয়াল কুকুর হব, অনন্ত কোটি কোটি বার কীট পতঙ্গ পশু পাখি হব,
84 লক্ষ জনই আবার ভ্রমণ করব। যদি এই কলিযুগে মহাপ্রভুর কলিযুগে মানুষ কুলে জন্ম নিয়ে আমরা গৌর গোবিন্দের চরণ ভজন করে যেতে পারি, তাহলে আবার পরে আবার ভালো মানুষ হয়ে জন্মাবো, হরি ভক্তের ঘরে জন্মাবো। আর যদি এই দুর্লভ মানব জন্ম পেয়ে পশুর মতো আচরণ করি, তাহলে আবার ওই পশু হয়ে জন্মাতে হবে। হ্যাঁ গো, জন্মাতে হবেই পশু হয়ে। শ্রীমদ ভাগবতে আছে, ভরত মুনি হরিণের মায়ায় পড়ে একটা বাচ্চা হরিণ প্রসব করে তার মা পালিয়ে গেল বাঘের ভয়ে। হ্যাঁ, মুনি তখন স্নান করছিলেন, ভাবলেন বাচ্চাটা অনাথ হয়ে গেল, ওর মা তার ফিরে আসবে না। হরিণ শিশুটিকে নিয়ে আশ্রমে পালন করতে লাগলেন। তারপরে এত মায়া জন্মে গেল, এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না। শেষে ওই হরিণের চিন্তা করতে করতেই তার মৃত্যু হলো। মৃত্যুর পরে কোন কুলে জন্ম পেল জানেন? কোন কুলে গো? হরিণ হয়ে জন্মালো। দেখেছেন, যারা কুকুর বিড়াল নিয়ে ঘুমায় তারা কোন কুলে জন্মাবে? কুকুর নাহলে বিড়াল জন্মাতে হবে। কুকুরের পিছনে কত টাকা পয়সা ঢালছে, আবার কত খরচ করছে, সময় দিচ্ছে, কিন্তু ঠাকুরের ঘর নাই, ঠাকুরের বসার জায়গা নাই। আত্মীয় কুটুম্বের জন্য কত ঘর বাড়ি তৈরি করছে, বড় বড় ঘর, আমরা ঠাকুরের জন্যে একটা ঘর বানাই না। যদিও বানাই সিঁড়ির তলায় তো ছোট্ট করে, একটু নাহলে ওই চিলাকোটার ছাদে। এই তো, না করলে নয়, তাই দায় ঠাকা ভক্তি। এটা তো ভালোবাসা নয়, এটা কৃষ্ণ প্রেম নয়। আগে ঠাকুর ঘর তৈরি করতে হবে, আগে নিতাই গোর বসাতে হবে, তারপর তোমার ঘর কর, এটা আগে কর। তাই মহাপ্রভুর যুগে আমরা এসেছি। বৈষ্ণব কবি বলছেন, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। মনকে বলছি, মন গোবিন্দের অভয় চরণ ভজন করো। এই দুর্লভ মানব জন্মকে যদি সার্থক করতে চাও, সৎসঙ্গ নিয়ে গোবিন্দের চরণ ভজন করো। ভজন মানে কি? সেবা করো। তোমার দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে তার সেবা করো। মায়ের দাসত্ব নয়, ভূতের বেগার নয়। আমরা ভূতের বেগার খাটছি, যা কিছু করছি সারা দিন রাত সব ভূতের বেগার খাটা হচ্ছে।
কোথায় ভূতের ব্যাঘার খাটছি, আমার ছেলে মেয়ের মানুষ করবার জন্য তো সব করছি, তাই না? তাহলে ভূতের ব্যাঘার কি করে হলো? ওরা তো সব ভূতই। আপনারা ভাববেন, বলবেন, বাবাজি কি সব অলক্ষণে কথা বলছে, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার পত্নী, এরা ভূত? হ্যাঁ, যদি এরা হরিভক্ত না হয় তাহলে এরা সব ভূত, আর যদি এরা হরিভক্ত হয় তাহলে সব মানুষ। বৃথাই সেবিনু কৃপণ দুর্জনম, বৃথাই সেবিনু কৃপণ দুর্জনম, আমি বলছি না কিন্তু মহাজন বলছেন, শীতয়াত পৌ বাতবরি খন এদিন যামিনি জাগিরে, শীতয়াত পৌ বাতবরি খন এদিন যামিনি জাগিরে, বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে, জগদেব শ্রীনন্দের নন্দন অভয় চরণার। শীত আতপ বাত বরিখন, মহাজন বলছেন শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে উপেক্ষা করি সারা দিন রাত হাড় ভাঙা খাটনি করছি, কার জন্য? আমার আত্মীয় কুটুম্বের জন্যই তো। বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, যাদের সেবা করছে এরা সব কৃপণ, এরা দুর্জন, মানে হরিভক্ত হলে এরা সুজন, আর হরিভক্ত না হলে এরা দুর্জন। আমি বলছি না কিন্তু মহাজন পদাবলিতে বলছেন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। কেন এত দাসত্ব করছি? চপল সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে জানেন? চপল মানে ওই মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, কতক্ষণ দেখা যায়? এক ঘন্টা, তবে এক দুই তিন চার বলতে বলতে হারিয়ে যায়, ঠিক ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যেই এত হার ভাঙা খাটনি, সারা জীবনটাই শেষ করে দিলাম ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য। জয় রাধি। আমরা তো সুখই চাই নাকি আর কিছু চাই? সুখ চাই বা আনন্দ চাই, এছাড়া আর কিছু চাই না। সুখ বা আনন্দ ছাড়া আর কিচ্ছু চাই না। যা কিছু করছি সবকিছুর মূলই সুখ কামনা। যেমন একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি করো, বাচ্চাটা বললেন আমি পড়াশোনা করি। বললেন পড়াশোনা করে কি করবে? কেন, অনেক বড় হব, চাকরি করব, টাকা রোজগার করব। টাকা রোজগার করে কি করবে? না, টাকা রোজগার করে বাড়ি গাড়ি করব। তার বাড়ি গাড়ি কেন করবে? বাড়ি সুখে থাকব, আনন্দে থাকব। দেখলেন, তাহলে সুখ পাওয়ার জন্যে বা আনন্দ পাওয়ার জন্যেই আমাদের যত চেষ্টা,
আমাদের যত চেষ্টা সুখ বা আনন্দের জন্য, কিন্তু এই সংসারে কোথাও সুখ নাই, কোথাও আনন্দ নাই, ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই, স্বামীর কাছেও নাই, পত্নীর কাছেও নাই, ফুটবল ক্রিকেটেও নাই, মিনিস্টারি ব্যারিস্টারি কোনো কিছুতেই নাই। যে আনন্দ আছে সেটা ওটি তুচ্ছ আনন্দ, ক্ষণিক আনন্দ, আর সেই আনন্দের পিছনে কেবলই দুঃখ। ক্ষণিক আনন্দ পাবেন, রসগোল্লা খুব মিষ্টি, কিন্তু সুগার যার আছে সে যদি রসগোল্লা খায় তাহলে তো অচিরাৎ সর্বনাশ। এইরকম প্রত্যেকটি বিষয়ে কোথাও সুখ নাই, দুঃখ। আমরা ক্ষণিক সুখ পাচ্ছি, কিন্তু ক্ষণিক সুখ তো চাইছি না, এমন সুখ চাই, এমন আনন্দ চাই যে আনন্দ কখনো কমবে না। সে আনন্দ কোথায় আছে গো? আছে কোথাও? নাই, কোথাও নাই। সে আনন্দ হলো আমার গোবিন্দ। আমার গোবিন্দ হলেন আনন্দ সিন্ধু, আমার গৌরহরি হলেন আনন্দ সিন্ধু। সেই গোবিন্দকে যদি আমি ভালোবাসতে পারি, আমার দেহ মন প্রাণ দিয়ে সেবা করতে পারি, তবে আমি আনন্দের সমুদ্রে ডুবে থাকতে পারব। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। যদি আমরা মনে প্রাণে অহংকার করতে পারি, অভিমান মানে অহংকার, যে আমি কৃষ্ণ দাস, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকব। যেমন মায়েরা, আপনার স্বামী যদি একজন মিনিস্টার হয়, ব্যারিস্টার হয়, হ্যাঁ দেখতে সুন্দর হয়, তাহলে আপনার খুব গর্ব হবে না? আমার স্বামী এই, আমার স্বামী ওই। তারপরে যদি যেমন প্রধানমন্ত্রীর বউ, তার কত গর্ব না? আমার স্বামী প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির বউ, তার কত গর্ব? হ্যাঁ। তারপরে যদি কৃষ্ণ দাস অভিমান করতে পারি, কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার সর্বস্ব, সেই কৃষ্ণকে নিয়ে যদি আমরা গর্ব করতে পারি, আমি কৃষ্ণ দাস, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকা যাবে। কিন্তু অহংকারটা করতে হবে। অহংকার কখন আসবে? যখনই আমি গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে পারবো, তখনই তো অভিমানটা হবে। সঁপে, যেমন স্বামীর চরণে আপনারা নিজেকে সঁপে দিয়েছেন, তাই স্বামীকে নিয়ে গর্ব করেন, আমার স্বামী, আমার স্বামী, আর কারো নয়, আমার স্বামী। তেমনি কৃষ্ণের চরণে যদি আমি নিজেকে সঁপে দিতে পারি, কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলি একবার, বলি একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। একবার বললি হবে, হে কৃষ্ণ আমি তোমার হলাম, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, শুধু এ জন্মে নয় জনমে জনমে আমি তোমার, তুমি আমার, জন্মে নয় জন্মে জন্মে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, জন্মে নাই গৌর হরি জন্মে তুমি ছাড়াই আমার আর কেহ নাই,
হে গোবিন্দ আমি তোমার তুমি আমার। একবার বললেই হবে, কিন্তু আমি তো কতবার বলছি আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার। কই মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারছে না, কৃষ্ণ আমায় গ্রহণ করছে না, বলা হচ্ছে না, শুধু মুখে মুখে বলছো কিন্তু হৃদয়ের কপাট খুলে বলছো না, কায় মন বাক্য এক করে বলছো না, শুধু চোর ডাকাতের মতো হাত তুলছো। কিন্তু চোর ডাকাত যেমন আত্মসমর্পণ করে, করে না পুলিশের কাছে, ওটা কি সত্যি আত্মসমর্পণ হয়? আচ্ছা বলুন, চোর ডাকাত কি মন প্রাণটা দেয়? দেহ মন প্রাণ কিছুই দেয় না, শুধু প্রাণের ভয়ে হাত তোলে। আমি ওই চোর ডাকাতের মতো আত্মসমর্পণ করছি, হে গৌর তুমি ছাড়া আমার কেউ নাই, এরকম বললে হবে না, একদম হৃদয়ের কপাট খুলে বলতে হবে আমি তোমার তুমি আমার। করো আত্মনিবেদন দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। দেখেছেন? তাই আজ আমরা মহাভাগ্যবান ভাগ্যবতী যদি আমার এই দেহটা গৌর গোবিন্দের সেবায় লাগে। ভূতের ব্যাঘাত তো অনেক খাটলাম, অনেক দাসত্ব করলাম, বাকি সময়টুকু এবার সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিতে হবে। কারণ কখন ডাক এসে যায় বলা যায় না তো, বাড়ি থেকে এসেছি আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা বিশ্বাস আছে গো, কখন স্ট্রোক হয়ে যায়, কি হয়ে যায়, ট্রেনে বাসে অ্যাক্সিডেন্টে কত চলে যাচ্ছে, বোমে কতজন আর প্রাণ উড়ে যাচ্ছে, কোথায় কি হয় বলা যায় না। এই জন্য মহাজন বলছেন, মন বল রে গোবিন্দ নাম, মন বল রে গোবিন্দ নাম, আজিকালি করি তুমি যে বলিছ, আজিকালি করি তুমি যে বলিছ, কবে তোর ঘুচিবে কাম, কবে তোর ঘুচিবে কাম। বলছে মন কবে ভজন করবে, আজ আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, তোমার সংসারে কাম কবে শেষ হবে, এই ছেলে মেয়ের বিয়েটা দিয়ে নি। হ্যাঁ, তারপরে আমি মুক্ত হয়ে যাব, তারপর ভজন করব, তার আগেই যদি হরে কৃষ্ণ হয়ে যায়, সংসারে কাম কবে শেষ হবে। কালি সে করিবে তুমি যে বলিছ, কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই, আজ তা করো না ভাই। তুমি বলছো কাল করবে, না আজকেই কর, আজকে করবে বলছো, না এখনই করো, আজি যা করিবে তা করো এখনই, আজি যা করিবে তা করো এখনই, কি জানি কখনো যাই, কি জানি কখনো যাই, আর হরি বলার সময় হয় কি না হয়, হরি বলার সময় হয় কি না হয়, কখন জানি পাখি উড়ে পালায়, হরি বলার সময় হয় কি না হয়, কখন কি জানি পাখি উড়ে পালায়, এই দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে কখন পাখি উড়ে পালায়, হরি বলার সময় আর হয় কি না হয়। তাই আজকাল নয় এখনই বলো, কি করে বলবো এত সংসারের কাজ, কখন বলবো হরি, কেন হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি, বলার সময় নাই। মহাজন বলে দিচ্ছেন, সারাদিন রজনী আবলো তাবলো পচালো পারিতে পারো, সারাদিন রজনী আবলো তাবলো
বাঁচালো দিতে পারো সারা দিন রজনী আবল তাবল পচালো পারিতে পারো পচালো পারিতে পারো তাহার ভিতরে কখনো কেন কি তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো গোবিন্দ বলিতে নারো কত আন কথা বলছো পরনিন্দা পরচর্চা করছো ঝগড়া করছো হ্যাঁ তাতে সময় হচ্ছে কিন্তু হরিনাম করতে পারছি না সময় নাই রসনা বদন বিবর ভিতরে রসনা বদন ভিতর বিবরে কেবল বলিলে হয় কেবল বলিলে হয় রসনা মানে জিহ্বা তোমার মুখের ভিতরেই রয়েছে চেষ্টা করে বললেই হয় রসনা বদন বিবর ভিতরে কেবল বলিলে হয় রসনা বদন বিবর ভিতরে কেবল বলিলে হয় আলস্য করিয়া নরকে যাইবে আলস্য করিয়া নরকে যাইবে বল কার বাই এই অপচয় কার বাই এই অপচয় আলস্য করে নরকে যাবে অপচয় কার হবে ক্ষতিটা কার হবে তোমারই তো ক্ষতি হবে হরি বল সমন কিঙ্কর অঙ্গুলি গণিছে কি জানি কখনো পারি সমন কিঙ্কর অঙ্গুলি গণিছে কি জানি কখনো পারি জানি কখনো পারি মানে জমের কিঙ্কর তোমার পাপ পুণ্যের হিসাব কষছে পরমায়ু গণনা করছে কি জানি কখনো পারি কি জানি কখনো পারি কহে প্রেমানন্দ তখন কি হবে কহে প্রেমানন্দ কখন কি হবে বলিয়া আসিয়া চরিলে ঘাড়ে আসিয়া চরিলে ঘাড়ে নিতাই গৌর হরি বল হরি বল তাই আর দেরি নয় এখন থেকে হ্যাঁ গো দিন রাত চব্বিশ ঘন্টা ঘুমানোর আগ পর্যন্ত হরিনাম করতে করতেই ঘুমাতে হবে আর ঘরের মধ্যেই সিনেমার নায়ক নায়িকার ছবি নয় ক্রিকেটারদের ছবি নয় রাজনৈতিক নেতাদের ছবি নয় ওখানে টানাতে হবে গুরু বৈষ্ণবের ছবি আমার রাধা মাধব নিতাই গৌরের চিত্রপট লাগাতে হবে যাতে ওই দেখে দেখতে দেখতে ঘুমায় আবার ঘুম ভেঙে উঠে যেন নিতাই গৌর রাধা মাধবকে দেখতে পাই যেন গুরু বৈষ্ণবকে দেখতে পাই তাহলে সারাদিন ভালো যাবে হ্যাঁ গো এরকম করতে হবে আমাদের অন্য আর কিছু দেখবো না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না মহাজন আমাদের কতভাবে শিক্ষা দিচ্ছেন আজকে এখানে আমাদের হরি কথা বিশ্রাম দিচ্ছি এরপরে অধিবাস কীর্তন হবে সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।